এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা সভা, তৃণমূল নেত্রীকে হারানোর চ্যালেঞ্জ, প্রাক্তন দলনেত্রীর সঙ্গে সম্মুখ সমরে শুভেন্দু অধিকারী, প্রসঙ্গ ধরে ধরে আক্রমণ। সম্প্রতি মেদিনীপুরের সভা থেকে অধিকারী পরিবারে বিরোধী গোষ্ঠীর অখিলগিরির প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস যখন আমরা তৈরি করেছিলাম, আমার মনে আছে প্রথমবার অখিলগিরি লড়াই করেছিল মিদনাপুরের পূর্বে কাঁথিলি সিটটা থেকে। আমার মনে আছে সেদিন হয়তো আমরা জিততে পারিনি, কিন্তু আমরা দ্বিতীয় হয়ে গিয়েছিলাম। বিজেপি এখানে যথেষ্ট শক্তিশালী, এখানে শিশির অধিকারী প্রার্থী ছিল বলে ডক্টর দেবাশিস সামন্ত হেরেছিলেন, আর কারো ক্ষমতা নেই। এখানে বিজেপি অত্যন্ত শক্তিশালী, মানুষের সমর্থন ছিল। আমরা চেষ্টা করছিলাম বলে বিজেপি দুই হয়ে যাচ্ছিল, আর আমরা যখন তৃণমূলে যাইনি, তৃণমূল তখন দুইয়ে ছিল 98-তে, 99-তে এসে একে হয়েছে। এবারেও দিদিমণির পার্টি দুই হবে, তিন হবে সেটা এর পরের ভোট থেকে। শুভেন্দু অধিকারীর অবস্থা খুব খারাপ। কাঁথির লোক বলছে যে ওর একদিন পাথর চাপা ছিল শুভেন্দু অধিকারীর উদ্ধত ব্যবহারের জন্য, তারা একটা মুক্তির আস্বাদ পেয়েছে। শুভেন্দু স্বভাব করে আর কাঁথিতেও যে জমি সরে গেছে আর রিকভার করতে পারবে না। এদিনে রোড শো থেকে নতুন স্লোগান দেন শুভেন্দু অধিকারী, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দু অধিকারী রোড শো কিংবা সভায় তার বাবা তথা জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী, তার ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং তার ছোট ভাই তথা কাঁথি পুরসভার প্রশাসক সৌমেন্দু অধিকারীকে দেখা যায়নি। এই তিনজনকে বুধবার তৃণমূলের কর্মসূচিতেও দেখা যায়নি। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর পথ ধরে অধিকারী পরিবারের বাকি তিন জনপ্রতিনিধিও তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যান কিনা সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।